মেহেদী মোস্তাফিজের নৈপুণ্যে টাইগারদের অবিস্মরণীয় জয়, ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে। ক্ষমতায় যেতে পেছনের দরজায় চোখ বিএনপির, অগ্নিসন্ত্রাসের জবাব দেবে জনগণ বললেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার অজুহাতে সোহরাওয়ার দিতে ভয়, নয়াপল্টনে সমাবেশ করতে আবারও পুলিশের দ্বারস্থ বিএনপি। কোয়ার্টার নিশ্চিতে রাতে ইংল্যান্ডের প্রতিপক্ষ সেনেগাল, এখন লড়ছে ফ্রান্স পোল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির আন্দোলনের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয়, তারা চায় পেছনের দরজা দিয়ে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। চট্টগ্রামের জনসভায় বিএনপিকে যুদ্ধাপরাধীদের শক্তি উল্লেখ করে অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার জবাব চান প্রধানমন্ত্রী। বলেন জনগণের টাকা লুটে নিতে রিজার্ভ নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, আগামীতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তফসির হাসান। সমাবেশ ঘিরে পোলো গ্রাউন্ডের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নগরী জুড়ে। 10 বছর পর ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সমাবেশ স্থলে পৌঁছান তখন সেখানে জনসমুদ্র। এ সময় 3,398,65,00,000 টাকা ব্যয়ে 29টি প্রকল্পের উদ্বোধন এবং আরও 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন, বিশেষ করে চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিগত সময়ে বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির কথাও মনে করিয়ে দেন শেখ হাসিনা। খালেদা জিয়া 96 সালে 15ই ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে ক্ষমতা এসেছিল, আর ভোট চুরি করে ক্ষমতা এসেছিল বলেই তাকে বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। 3,000 মানুষ অগ্নিসন্ত্রাসে আহত হয়েছে, 500 মানুষ নিহত হয়েছে, 3,500 গাড়ি তারা পুড়িয়েছে। বিএনপির 2টা গুণ আছে, ভোট চুরি আর মানুষ খুন। ওইটা পারে, তারা জানে যে ইলেকশন হনগণ ওই খুনিদের ভোট দেবে না, তাই তারা ইলেকশন চায় না, চায় সরকার উৎখাস করে এমন কিছু আসুক যারা একেবারে নাগরদোলাই করে ক্ষমতায় পালকিত করে ক্ষমতায় বসাই দেবে। প্রধানমন্ত্রী বলেন এ মুহূর্তে বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দায় পড়লেও বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, রিজার্ভ নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলেও জানান শেখ হাসিনা। এখনো 34 বিলিয়ন রিজার্ভ আমাদের আছে, একটা গুজব ছড়ানো হচ্ছে। আর ডিজিটাল বাংলাদেশ করেছি আমি, আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, বলে ব্যাংকে টাকা নাই। অথচ এই কয়েকদিনে যারা ব্যাংকে টাকা তুলতে গেছে তার সবাই তো টাকা তুলতে পেরেছে। এই যে গুজব রটিয়ে মানুষ বিভ্রান্ত হয়, টাকা তুলে ঘরে আনে, অনেকে তো টাকা চুরিও হয়ে গেছে, তখন আবার ব্যাংকে যেয়ে ফেরত দিচ্ছে। এই যে মানুষের সর্বনাশ করা, এটাই কি বিএনপি আর জয় জামাত শিবিরের কাজ, নাকি চোরের সাথে তাদের কোনো সখ্যতা আছে চোরকে চুরি করার সুযোগ করে দেওয়া? সেই জন্য মানুষকে বলে ব্যাংকে টাকা রাখেন না, টাকা নাই, অথচ ঘরে রাখলে চোরের সুবিধা, চোরের পোয়া বাড়ো। আসলে ওরা নিজেরাই মানুষের টাকা মেরে খায়, কাজে এটাই তাদের স্বভাব। বঙ্গবন্ধু কন্যা বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, আগামীতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকামার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে, আর যেন তারা এদেশে আসতে না পারে। যাবার আগে শুধু আপনাদের কাছে চাই একটা ওয়াদা, বলেন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, সেবা করার সুযোগ পেয়েছি, আগামীতে আপনারা ভোট দেবেন নৌকা মার্কায়? হাত তুলে বলেন। বীরত্বের সাথে মর্যাদা নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলেই আশা করেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের 1 বছর বাকি থাকলেও এরই মধ্যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডের এই জনারণ্য তারই প্রমাণ। এই জনসমাবেশে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী বললেন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন, সেই সাথে অঙ্গীকার করলেন বাংলাদেশের উন্নয়নকে আরও বেশি ত্বরান্বিত করার। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, পোলো গ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম।
এদিকে পলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সকাল থেকেই চট্টগ্রাম পরিণত হয় উৎসবের নগরীতে। ঢাক ঢোলের বাদ্যে রং বেরঙের ফেস্টুন, ব্যানার, দলীয় প্রতীক নৌকা নিয়ে সবার পথ মেলে জনসভাস্থলে। সময় গড়ানোর সাথে সাথে পলো গ্রাউন্ড ছাপিয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিপ্লব মজুমদার ও ইফরাজ নূরকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথেই চট্টগ্রাম পরিণত হয় উৎসব নগরীতে। মিছিলের গন্তব্য পলোগ্রাম মাঠ, স্লোগানে মুখর বন্দরনগরীর রাজপথ, জনসভাকে আকর্ষণীয় করে তোলে নারীদের শোভাযাত্রা। আমাদের প্রাণের নেত্রী যে বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন, এই ক্যারিশমেটিক নেত্রীকে এক নজর দেখার জন্য যাচ্ছে। উন্নয়নের জন্য যিনি উনি কাজ করে যাচ্ছেন, উনি যেন সেই উন্নয়নটা ধারাবাহিকভাবে রাখতে পারেন। নানান রঙের মিছিল থেকে বাদ্য বাজনায় এই জন্য এক আনন্দ সমাবেশ। বিশ্বমাতা আস্তাছে, চট্টগ্রামের মানুষ খুব আনন্দিত। একমাত্র এক নজরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য প্রাণের স্পন্দন, সবার যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের জন্য আজকে সবাই এখানে এসেছে। বিভিন্ন মেগা প্রকল্পে চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়নে কৃতজ্ঞতা ঝরে নেতা কর্মীসহ সাধারণ মানুষের কণ্ঠে। বঙ্গবন্ধু টেলেন্ট এটা এশিয়ার মধ্যে প্রথম, এবং আমরা চট্টগ্রামবাসী এটা পেয়ে অনেক ধন্য। যা পারছে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের জন্য আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ। করোনা মহামারী এবং বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বস্তি জানান নেতারা। আজকে সারা চট্টগ্রামবাসী জেগে উঠেছে, আমরা এসেছি এক নজরে আমাদের মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। পটিয়ার জন্য 8,000 কোটি টাকার উন্নয়ন দিয়েছেন, সারা চট্টগ্রামবাসীর জন্য উন্নয়ন দিয়েছেন, আপনার কৃতজ্ঞতা আমরা বলে শেষ করতে পারবো না। খাদ্য মন্দা বলেন সব কিছুকে কাটিয়ে, কোভিডের আক্রমণ বলেন সব কিছু মোকাবেলা করে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এদিকে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছার আগে কানায় কানায় পূর্ণ হয় জনসভাস্থল। জনসভাকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসন। বঙ্গবন্ধু কন্যার বক্তৃতা শুনে আশ্বস্ত হয়ে খুশি মনে ঘরে ফেরেন নেতাকর্মীরা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। 10 ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে সরকার সর্বনাশা খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সমাবেশকে কেন্দ্র করে সরকার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া যদি ভালো বিকল্প সরকার দিতে পারে তাহলে বিএনপি তা ভেবে দেখবে বলে এ সময় জানান বিএনপি মহাসচিব। সরকার দলীয় নেতাকর্মীদের খেলা হবে স্লোগানের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। তাদের কথাগুলো দেখেন, খেয়াল করে দেখেন, খেলা হবে, এটা কোনো রাজনৈতিক ভাষা হলো? আর কিসের খেলা? আমার তো এখন আপনার বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার বিষয়, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার বিষয়, আমার মানুষের জীবনকে রক্ষা করবার বিষয়। এই খেলা রাজনীতি আমরা বিশ্বাস করি না। ঠিক আছে, বিকল্প কী আছে আপনারা বলেন, তাই না? এই জিনিসগুলো তো আছে, লেট ইট হ্যাপেন লাইক দ্যাট। নিরাপত্তাহীনতার শঙ্কায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি। এখনও নয়াপল্টনেই অনড় দলটি। অনুমতির জন্য আবারও পুলিশ কমিশনারের সাথে দেখা করেছেন দলের নেতারা। আতিক রহমান পূর্ণিয়ার রিপোর্ট। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বেশ কিছু দাবিতে মধ্য আগস্ট থেকে কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে সরব বিএনপি। এর অংশ হিসেবে 9 বিভাগে সমাবেশ শেষে 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে দলটি। এজন্য গত 12 নভেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করে। তবে 26 শর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়। নিরাপত্তার অজুহাতে সোহরাওয়ার্দীতে যেতে নারাজ দলটি। বলে না যে কিছু বার গেলে হেফাজত করে দেব, কাজে আমরা তো সবই ভয় পাই। আজকে যখন শুনি যে তাদের ছাত্রলীগের এখানে সম্মেলন হলো, তারপর সবাইকে বলা হয়েছে সবাই প্রস্তুত থাকবা, এই প্রস্তুতটা কি? আমাদের তো এইটাও প্রশ্ন, এই প্রস্তুতিটা কি? কেন বিএনপির সমাবেশ হবে সেখানে ছাত্রলীগ প্রস্তুত থাকতে হবে কেন? সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের প্রস্তুত থাকতে হবে কেন? কী কারণে? তারা কি লাঠিয়াল বাহিনী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল
আজকে সরকারি দলের সমর্থক ছাত্রলীগ, যারা বিশ্বজিৎকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর এবং টিএসসিতে আজকে অভয়ারণ্য সন্ত্রাসীদের। সেই সন্ত্রাসীদের অভয়ারণ্যের পাশে বিএনপিকে সমাবেশ করার জন্য বরাদ্দ দেওয়া, এইটাই তো একটা রাজনৈতিক আলটেরিয়ার মোটিভ, অর্থাৎ রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্যে এটা করা হয়েছে। সোহরাওয়ার্দীর অনুমতিপত্র বাতিলের অনুরোধ জানিয়ে আবারও পুলিশের কাছে দ্বারস্থ দলের নেতারা। তাদের কথাবার্তার কারণেই কর্মীদের মধ্যে, বিভিন্ন জনের মধ্যে, পাবলিকের মধ্যেও আজকে অনেক সন্দেহ জমা হয়েছে। সন্দেহ জমা হয়েছে যে তারা কি কোনো ট্র্যাপ করবে, তাহলে সেগুলো আমাদের জানা দরকার যে তারাই বা কেন জোর করতেছে আমাদের। পুলিশ প্রশাসনের স্লোগানই হচ্ছে জনগণের বন্ধু। ওনারা জনগণের বন্ধু বলে আমরা দাবি করি বা আমরা বিশ্বাস করি, অতএব জনগণের বন্ধু বলে ওনারা যেহেতু দাবি করছেন, ওনারা জনগণের প্রতি ধ্বনিটা ওনারা শুনবেন এবং আমরা যাতে শান্তিপূর্ণভাবে এখানে প্রোগ্রাম করতে পারি সেই ব্যাপারে তারা সর্বাত্মক সহায়তা করবেন। আগে ঢাকায় কয়েক লাখ নেতাকর্মী জমায়েতের কথা বললেও এখন স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না বিএনপি নেতারা। আতিক রহমান পূর্ণিয়া, একুশ টেলিভিশন, ঢাকা। নেব একটা সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকছে। আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকে কার্যকর। মাত্র এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম। এবার কেজিতে বাড়ানো হয়েছে 3.83 টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ডলার ও জ্বালানির দামের সংকটের মধ্যে এলপিজির দামও ওঠানামা করছে। গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম 6.55% বেড়েছে জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, এই অবস্থা বিবেচনায় দেশে এলপিজির দাম সমন্বয় করতে হয়েছে। ব্যবসা বাণিজ্যের খবর। বিজয়ের মাসে নারায়ণগঞ্জে নিজস্ব শোরুম চালু করল সনির পরিবেশক স্মার্ট টেকনোলজিস। সকালে চাষাড়ার বঙ্গবন্ধু সড়কের হাসনাত স্কোয়ারের নিচ তলায় শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে ছিলেন সনির বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, এইচ কিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিত হাসনাত, স্মার্ট টেকনোলজিসের পরিচালক তানভীর হোসাইন, মহাব্যবস্থাপক সরওয়ার জাহান চৌধুরী ও উপব্যবস্থাপক আজাদ রহমান। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সনির টিভি, ফ্রিজ সহ সকল পণ্য কেনায় উপহার সহ দেওয়া হচ্ছে মূল্য ছাড়। এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মেহেদি মোস্তাফিজের নৈপুণ্যে টাইগারদের অবিস্মরণীয় জয়, ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে। ক্ষমতায় যেতে পেছনের দরজায় চোখ বিএনপির, অগ্নিসন্ত্রাসের জবাব দেবে জনগণ বললেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার অজুহাতে সোহরাওয়ার্দীতে হয় নয়া পল্টনে সমাবেশ করতে আবারও পুলিশের দ্বারস্থ বিএনপি। কোয়ার্টার নিশ্চিতে রাতে ইংল্যান্ডের প্রতিপক্ষ সেনেগাল, এখন লড়ছে ফ্রান্স পোল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।